পুরান ঢাকার বাবুবাজারের চালের আড়তে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন অভিযানের কি খবর রয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি জানান। রঞ্জন, কিছুদিন আগেও কিন্তু তেল নিয়ে যেমন তেলেসমাতি চলেছে, এখন কিন্তু চাল নিয়ে আবার চালবাজি শুরু হয়েছে। আমরা সকাল থেকেই বাবুবাজারের যে আড়তগুলো রয়েছে, প্রতিটি আড়তের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গত দুই সপ্তাহের ব্যবধানে যে বস্তাগুলো রয়েছে চালের, প্রতিটি বস্তায় 500 থেকে 600 টাকা পর্যন্ত বেড়েছে। এবং এর হিসেবে তারা আমাদেরকে বলেছেন যে মিলারগুলো রয়েছে তাদের কাছ থেকে তারা কোন ধরনের চাল, পর্যাপ্ত যে চাল সেটি তারা পাচ্ছেন না। আমরা সকাল থেকে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বারবারই একটি অভিযোগ করছেন যে যারা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আসলে বেশি টাকায় যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিনে নেবার কারণে যারা ক্ষুদ্র মাঝারি ধরনের যারা মিলাররা রয়েছেন তারা কোনো ধরনের ধান পাচ্ছেন না, যে কারণে কিন্তু গত কয়েকদিনেই চালের দাম বেড়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনি জানেন যে এই চালের দাম বৃদ্ধিতে প্রধানমন্ত্রীও কিন্তু এক ধরনের বিস্ময় প্রকাশ করেছেন এবং যারা অবৈধ মজুতদার রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তারা বলেছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত তদারকি করছেন এবং তারা বিভিন্ন যে আড়তগুলো রয়েছেন সেই আড়তগুলোতে এসে তারা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। অর্থাৎ কেউ যদি বেশি দামে চাল বিক্রি করে তাদেরকে কিন্তু জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। এবং পাশাপাশি কেন আসলে এই যে চালের দাম হঠাৎ করেই এভাবে বৃদ্ধি পেয়ে গেল সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন। আমরা মূলত যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বারবারই একটি কথা বলছেন যে তারা ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা টাকা দিয়ে আসলে যারা মিলাররা রয়েছেন তাদের কাছ থেকে তারা চাল কিনে থাকেন, কিন্তু গত কয়েকদিন ধরে তারা টাকা দিয়েও আসলে মিলারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে তারা চাল পাচ্ছে না, যে কারণে আসলে বাজারে এক ধরনের চালের যে দাম সেটি হুড়হুড় করে বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় তারা বলছেন যে অবৈধ মজুতদাররা আসলে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে, যে কারণেও কিন্তু চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মূলত অভিযান পরিচালিত হচ্ছে। এখানে এসে যেটি আমরা দেখলাম যে মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এই চাল বিক্রি করা হচ্ছে কিনা, একই সাথে যেখান থেকে এই চালগুলো পাইকারি রেটে ক্রয় করা হয়েছে ক্রয়কৃত মূল্য কত সেই ক্যাশ মেমো আমরা একটু ভেরিফাই করে দেখছি এবং কী পরিমাণ তারা লাভ করছে, অসামঞ্জস্যতা আছে কিনা এবং কী পরিমাণ মজুদ রয়েছে, এই বিষয়গুলোই মূলত আমরা আজকে এই তদারকিতে আমরা তাদের কি করছে এই বিষয়গুলোই। ধন্যবাদ। আসলে মূলত রঞ্জন তারা বলছেন যে যারা অবৈধ মজুতদার রয়েছেন কেউ যদি অবৈধভাবে চাল মজুত করে রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো সাধারণত আগামী কয়েক সপ্তাহ ধরে আসলে চালের বাজারে যে তদারকি সেটি তারা নিয়মিতভাবেই করবেন। তো এই ছিল সার্বিক অবস্থা। রঞ্জন দাদা, আপনাকে ধন্যবাদ।